হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অ্যান্ড হেলথ। আজ আমি তোমাদের সাথে সাধারণ মশলায় অসাধারণ এক চিকেন রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। যারা চিকেন খেতে ভালোবাসো অথচ বাড়ির বাইরে থাকো, কাজের সূত্রে চিকেন রান্না করার টাইম পাও না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। বা যারা কোনো দিন চিকেন রান্না করনি, তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখাই তোমাদের কিভাবে আমি চিকেনটা রান্না করছি। এখানে আমি 300 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। তোমরা চাইলে চিকেনটাকে কম বেশি করে নিতে পারো। এখানে আমি হাড় সমেত নিয়েছি, তোমরা চাইলে বোনলেসও নিতে পারো, তবে হাড় সমেত চিকেন রান্নাটাই বেশি ভালো লাগে। এখন আমি চিকেনটাকে 1 চি লেবু দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি গলে যায়, সেজন্য লেবুর রসটা একটু মাখিয়ে রাখলে চিকেনটা অনেকটা টাইট হয়ে যায় আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি গলে যাবে না। 300 গ্রাম চিকেনের জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের চিকেনটা যতটা থাকবে সেই হিসাব করে পেঁয়াজটা নেবে। আলু নিয়েছি 3টে মাঝারি সাইজের, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা যদি না থাকে তাহলে ধনে পাতা ছাড়াও রান্নাটা করতে পারবে, তাতেও কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। আলুগুলো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়ে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে না। পেঁয়াজটাও এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নাটা করতে। রান্নাটা আমি প্রেশার কুকারে করব, তার জন্য একটা প্রেশার কুকার ওভেনে বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো ননভেজ সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয়, তবে তোমরা চাইলে সাদা তেলেও রাঁধতে পারো। এবার তেলের মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে, চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে, সাথে একটু লবণ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করলে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটাও বেশ নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখান 300 গ্রাম চিকেনের জন্য 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। তোমাদের চিকেনটা যদি বেশি থাকে আদা রসুনের পেস্টটাও একটু বাড়িয়ে দেবে। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু পানি, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ টার্মারিক পাউডার বা হলুদ পাউডার, 1 চামচ ধনে পাউডার বা কোরিয়েন্ডার পাউডার, 1/2 চামচ কিউমিন পাউডার বা জিরে পাউডার। মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না বলে আমি পিউরি দিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে পেঁয়াজ আর মশলার সাথে টমেটোটা কষিয়ে নিয়ে চিকেন দিয়ে তারপরে কষাবে। এখানে আমি একটা চিকেন রেডিমেড চিকেন মশলা দিয়েছি। বাজারে নানান রকম চিকেন মশলা পাওয়া যায়, তোমাদের যেটা পছন্দ সেই মশলাটা দিয়েই রান্না করতে পারো।
এখানে আমি এক চামচ চিকেন মশলা দিয়েছি। মশলাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গন্ধটা চিকেন আর আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আলু দেওয়ার পর মিনিট দিয়ে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 গ্লাস পানি দিয়েছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই হিসাবে পানিটা দিতে হবে। এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমি আগে থাকতে কাঁচা লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাটা অনেক ঝাল, আমার বাড়িতে কেউ ঝাল খায় না, সেজন্য আমি আগে থাকতে দিইনি। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনে পাতা না থাকে কোনো সমস্যা নেই, ধনে পাতা ছাড়াই রান্নাটা অনেক ভালো লাগবে খেতে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। আমার লবণটা একটু কম ছিল, তার জন্য লবণ দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে সিপ 2 সিটি দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের সুপার টেস্টি চিকেন রান্না। কুকারের প্রেসার সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো দেখতে যতটা লবণীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। এইভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর এইরকমই সহজ সহজ রেসিপি দেখার জন্য ফুড অ্যান্ড হেলথকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, খুব সহজে আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।